আপনারা কিন্তু অনেকেই ফটোক্রমিক লেন্স কিন্তু ব্যবহার করে থাকেন আর একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে ফটোক্রমিক লেন্স পরে যখন আপনারা ঘরে থাকেন লেন্সটা কিন্তু সাদা থাকে কিন্তু লেন্স পরে যখন সূর্যের আলোতে বের হন লেন্সটা কিন্তু কালো হয়ে যায় এক্ষেত্রে লেন্সটা কালো হয়ে সূর্যের আলো থেকে আসা আলট্রাভায়লেট রেস থেকে আমাদের চোখে কিন্তু রক্ষা করে থাকে আর আমাদের চোখে ছানির মতো রোগ আর রেটিনার ম্যাকুলার ডিজেনারেশনের মতো রোগ থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে থাকি কিন্তু এই ফটোক্রমিক লেন্সটা কালো হয়ে যায় কেন এই ব্যাপারটা কিন্তু অনেকেরই অজানা এটাই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আর জেনে নেব ফটোক্রমিক লেন্সটা আমাদের চোখের কি উপকারে এসে থাকে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখলে ব্যাপারটা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন আপনারা দেখছেন অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেল আমি সাগর কনসানটেন্ট অপটোমেট্রিস্ট এখন আমরা আলোচনা করব যে ফটোক্রমিক লেন্স কি করে কালো হয় ফটোক্রমিক লেন্স সাধারণত গ্লাস ফাইবার আর পলিকার্বনেটে তৈরি হয়ে থাকে সবচেয়ে প্রথম আবিষ্কার হয়েছিল গ্লাস ফটোক্রমিক লেন্সের কিন্তু বর্তমানে গ্লাস লেন্স কম ইউজ হয় কেননা গ্লাস লেন্স ভারী হওয়ার জন্য চোখে বেশিক্ষণ পরে থাকা যায় না গ্লাস হাত থেকে পড়ে গেলে সাধারণত ভেঙে যায় ধরুন আপনি গ্লাস লেন্স পরে আছেন বাইরে থেকে কোনো আঘাত এসে চোখে লাগলো সেই গ্লাস ভেঙে গিয়ে কিন্তু চোখে বড় ইঞ্জুরি ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে গ্লাস ফটোক্রমিক লেন্সে সিলভার ক্লোরাইড আর সিলভার হ্যালোয়েড নামক এক ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট থাকে শুধুমাত্র যখন ভায়োলেট রেস এসে সেই গ্লাসের উপরে পড়ে তখন সেখানে একটা কেমিক্যাল প্রসেস ঘটে মলিকুলার চেঞ্জ ঘটে লেন্সটা কিন্তু কালো হয় আর কি পরিমাণে ফটোক্রমিক লেন্স কালো হবে সেটা ডিপেন্ড করে কী পরিমাণে ভায়োলেট রেস লেন্সের উপরে এসে পড়ছে সাধারণত আলট্রাভায়োলেট রেসের ওয়েব লেন্থ থ্রি টোয়েন্টি ন্যানোমিটার থেকে ফোর হান্ড্রেড ন্যানোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে ঠিক একইভাবে ফাইবার ফটোক্রমিক লেন্সের মধ্যে ন্যাপথোপিটাস নামক এক ধরনের কার্বন কম্পোনেন্ট থাকে আলট্রাভায়োলেট রেস যখন এসে সেই লেন্সের উপরে পড়ে লেন্সটা কিন্তু কালো হয় এভাবেই সাধারণত গ্লাস ফটোক্রমিক লেন্স আর ফাইবার ফটোক্রমিক লেন্স সাধারণত কালো হয়ে থাকে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে যে একমাত্র ভালো ব্র্যান্ডেড ফটোক্রমিক লেন্সটি সাধারণত কালো হতে তিরিশ সেকেন্ড সময় লাগে আর সেটা আগের অবস্থায় অর্থাৎ সাদা হতে সময় লাগে দু থেকে তিন মিনিট তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা ফটোক্রমিক লেন্স কী করে সাধারণত কালো হয়ে থাকে এখন আমরা আলোচনা করব যে ফটোক্রমিক লেন্সের বেনিফিটগুলো কী কী একটা ভালো ব্র্যান্ডেড ফটোক্রমিক লেন্স সাধারণত আমাদের চোখকে হানড্রেড পার্সেন্ট আলট্রাভায়োলেট রেস থেকে প্রোটেক্ট করে আমাদের চোখের ছানি আর ম্যাকুলার ডিজেনারেশনের মতো রোগ থেকে আমাদের চোখকে কিন্তু রক্ষা করে থাকে ফাইবার ফটোক্রোমিক লেন্স আমাদের হার্মফুল ব্লুলাইট থেকে চোখকে রক্ষা করে মোবাইল কম্পিউটার থেকে যে ব্লুলাইট আসে তার থেকে চোখকে প্রোটেক্ট করে আমাদের চোখের আইস্ট্রেন কিন্তু কমিয়ে দেয় ফটোক্রমিক লেন্স ঘরে এলে সাদা হয়ে যায় সূর্যের আলোতে গেলে কালো হয় অর্থাৎ ইনডোর আউটডোর দুই জায়গায় কিন্তু ফটোক্রমিক লেন্স ব্যবহার করা যায় এর জন্য এক্সট্রা করে কোনো সানগ্লাস আমাদের কিন্তু ক্যারি করতে হয় না ফটোক্রমিক লেন্স বিভিন্ন কালারের আর সমস্ত আইগ্লাস প্রেসক্রিপশানেই পাওয়া যায় যেহেতু ইনডোর আউটডোর দুই জায়গায় আমরা ফটোক্রমিক লেন্স ব্যবহার করতে পারি এর জন্য সানগ্লাসের জন্য এক্সট্রা কোনো খরচাও কিন্তু আমাদের করতে হয় না তাহলে আপনারা বুঝতে পারলেন যে ফটোক্রমিক লেন্সের ব্যবহারের উপকারিতাগুলো কি কি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ